আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, খুব সহজ আর মজার একটি রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আমি আজ বানাবো চিজ কেক। বেক করার ঝামেলা ছাড়াই খুব সহজে ক্রিম চিজ বিস্কুট দিয়ে চিজ কেক বানিয়েছি। খেতে খুবই মজা, বানাতেও খুব সহজ, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। যাদের কাছে রেসিপিটা পুরনো তারা স্কিপ করবেন, আর যাদের কাছে নতুন তারা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। যে কোনো বিস্কুট দিয়ে করা যায়, তো আমি এখানে পাইনঅ্যাপেল ক্রিম বিস্কুটটা নিয়েছি। তাহলে চলুন মূল রেসিপি শুরু করি। প্রথমে আমি পাইনঅ্যাপেল বিস্কুটগুলো প্যাকেট থেকে আলাদা করে নেব। আমি এখানে 3 প্যাকেট বিস্কুট নিয়েছি। এবার বিস্কুটের ভেতর থেকে ক্রিমগুলোকে চামচের সাহায্যে আলাদা করে নিচ্ছি। বিস্কুটগুলোকে এবার গুঁড়ো করে নেব। কেউ চাইলে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। আমি এরকম একটা প্যাকেটে ভরে বেলুন দিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দেব গলানো বাটার আধা কাপ। বাটারটা গরম পানির উপরে একটা বাটিতে রেখে তারপর গলিয়ে নেবেন, অথবা ওভেনে দিয়েও গলিয়ে নিতে পারেন। বিস্কুটটা যে গুঁড়া করার ফলে যে ঝরঝরে হয়ে গেছে, বাটারটা দেওয়ার ফলে এটা জমাট বেঁধে যাবে, এই জন্য বাটারটা দিয়ে বিস্কুটটাকে ভালো করে মেখে নিতে হবে। এরকম একটা কেক টিন নিতে হবে। তো আমি কেক টিনের তলার মধ্যে র্যাপিং পেপার বিছিয়ে নিয়েছি, তাহলে খুব সহজেই বাটিটা থেকে আলাদা করা যায়। কেউ চাইলে নাও দিতে পারেন। এবার আমি বিস্কুটটা এর মধ্যে দিয়ে সমান করে বিছিয়ে নেব, আর র্যাপিং পেপারটাও চারপাশ থেকে কেটে ছাড়িয়ে নেব। হুইপড ক্রিম নিয়েছি আমি 1 কাপ। ইলেকট্রিক বিটারের সাহায্যে ফ্লপি হওয়ার আগ পর্যন্ত বিট করে নেব। তো বিট করা হয়ে গেছে, এবার অন্য একটা বাটিতে আমি ক্রিম চিজ নেব 1 কাপ। ক্রিম চিজটা গড়েই তৈরি করা। এই ভিডিওর শেষে ক্রিম চিজের রেসিপিটা পেয়ে যাবেন। আধা কাপ দিলাম পাউডার চিনি। চিনিটা আমি ব্লেন্ডারে পিষে নিয়েছি, তাহলে খুব সহজেই এর সাথে গলে যাবে। চিনি দেওয়ার ফলে চিনিটা গলে যে তরল ভাব এসছে, এর জন্য আমি নেব 2 চা চামচ জেলেটিন পাউডার। প্রথমে ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ এভাবে মেখে রেখে দিতে হবে। যে ক্রিমটা তৈরি করেছিলাম সেই ক্রিম থেকে এখানে দেব অর্ধেকটা, বাকি অর্ধেকটা আমি পরে দেব। এবার জেলেটিনটার মধ্যে ফুটন্ত পানি দিয়ে গলিয়ে নেব। জেলেটিনটা দিলে খুব সহজে তাড়াতাড়ি একদম জমাট বেঁধে যায়। তো জেলেটিনটাও এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার
এবার আমি কেক টিনের মধ্যে ঢেলে দিয়ে নরমাল ফ্রিজে রেখে দেব সেট হওয়ার আগ পর্যন্ত। তো আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে নামিয়ে নিয়েছি, এটা খুব সুন্দর জমাট বেঁধে গেছে। এবার যে ক্রিমটা রেখেছিলাম বাকি ক্রিমটা, এর মধ্যে আমি বিস্কুট থেকে বিস্কুটের ভিতর থেকে যে ক্রিমটা বের করেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ক্রিমটা একটু গুলিয়ে নেবেন ওভেনে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য, অথবা চুলাতেও সামান্য দুধ দিয়ে গুলিয়ে নিতে পারেন, তা না হলে দেখা যাবে যে দানা দানা থেকে যায়, কারণ বিস্কুটের ভিতরে ক্রিমটা শক্ত হয়ে থাকে। আমি কয়েক ফোঁটা ফুড কালার দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য, কেউ চাইলে নাও দিতে পারেন। তো ভালো করে মিক্স করে এর থেকে অর্ধেকটা আমি কেকের উপরে দিয়ে সমান করে চারপাশে ছড়িয়ে দেব, বাকি অর্ধেকটা দিয়ে আমি একটু সাজিয়ে দেব। তো আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। যাদের কাছে এমন বাটি নেই তারা নর্মাল বাটিতেও করতে পারেন। যদি আমার রেসিপি ভালো লাগে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবার আমি কেক টিনটা ছাড়িয়ে নেব। পাইপিং ব্যাগে ভরে বাকি ক্রিমটা দিয়ে আমি উপরে একটু সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন। হয়ে গেল খুবই সহজ ঝটপট একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এবার আমি নিচের পলিথিনটা তুলে নিলাম, কেক টিনের তলাটাও আমি সরিয়ে নিয়েছি, তাহলে কেকটা কাটতে খুব সুবিধা হয়, তা না হলে দেখা যায় কাটার সময় বাটির যে সাইডে একটু উঁচু জায়গা থাকে তখন একটু কেকটা ভেঙে যায়। তো এবার আমি ক্রিম চিজের রেসিপিটা দিয়ে দিচ্ছি, এর জন্য নিয়েছি আমি 1 লিটার ফুল ক্রিম মিল্ক, গরুর দুধ। দুধটা যখন বলক আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লেবুর রস, কিছুক্ষণ নেড়ে ছেড়ে আরও 1 টেবিল চামচ লেবুর রস। এবার চুলাটা আমি বন্ধ করে দেব, নাড়াচাড়া করলেই দেখা যাবে ছানাটা একদম আলাদা হয়ে গেছে, পানিটাও পানি ছানা একদম আলাদা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির উপরে পাতলা কাপড় দিয়ে ছানাটা ছেঁকে নেব। ছানার পানিটা ফেলে না দিয়ে তরকারির ঝোল হিসেবে ব্যবহার করবেন, তাহলে তরকারির ঝোলটা খুবই টেস্ট হয়। দশ মিনিট এভাবেই রেখে দেব, তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হয়ে গেল ক্রিম চিজ। সাথে দেব সামান্য লবণ। ব্লেন্ড করার সময় যদি বেশি শুকনা মনে হয় তখন ছানা থেকে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন, বেশি পানি দিলে আবার তরল হয়ে যাবে, আস্তে আস্তে ব্লেন্ড করে নিতে হবে। ক্রিম চিজ দিয়ে ক্রিম চিজ কেক,
পিৎজাতেও দিতে পারেন। তো এভাবে বানিয়ে রেখে এক সপ্তাহ ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন। আবারও কথা হবে নতুন রেসিপির সাথে।